টোটোর দৌরাত্মের বিরুদ্ধে অভিযোগ তুলে খানাকুল জুড়ে আন্দোলনে নেমেছেন 16 এবং 20 নম্বর রুটের বাসকর্মীরা। বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য খানাকুল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। শুক্রবারও তারা টোটোর দৌরাত্ম বন্ধের দাবিতে খানাকুল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করলেন। এদিকে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। যদিও বাসকর্মীদের অভিযোগ, কোন রকম নিয়ম না মেনে প্রধান রাস্তায় টোটো চালানো হচ্ছে, এর ফলে বাসের যাত্রী কমে গেছে, সমস্ত বাস ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি বেপরোয়াভাবে টোটো চালানোর জন্য দুর্ঘটনাও ঘটছে। এসবের প্রতিবাদ করতে গেলেই উল্টে বাসকর্মীদের উপরে হামলা হচ্ছে, তাই তারা টোটো বন্ধের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। যতদিন না প্রশাসন এর সুরাহা করবে, ততদিন তারা বাস চালাবেন না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, বাস বন্ধ থাকছে, থাকবে, থাকবে, থাকবে। অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ, আমাদের যে টোটো সার্ভিস আছে, যে আমাদের বাস সার্ভিস আছে, টোটো কিন্তু অ্যাকচুয়ালি যে রাস্তাঘাটে প্রচুর দুর্ঘটনার সম্ভাবনা আছে। ওদের টোটো যে চালাচ্ছে রাস্তাঘাটে, ওরা একান্ত যে টোটো কীভাবে চালাতে হয় সেই পজিশান ওদের জানা নেই। উপরন্তু আমাদের যে বাসের যে হ্যারাসমেন্ট হচ্ছে, যে আমাদের প্যাসেঞ্জার, উপরন্তু যে আমাদের স্টাফ, এবং বেতন পাচ্ছি না আমরা ঠিকঠাক, এবং প্যাসেঞ্জার আমাদের 1 কিলোমিটারের প্যাসেঞ্জার ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে, একটা প্যাসেঞ্জারই সই আমরা বাসে প্যাসেঞ্জারও পাচ্ছি না, এবং আমাদের স্টাফেরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মালিকরাও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যার জন্য আমরা টোটো অবরোধ যতদিন থাকবে, টোটো অবরোধ না করা পর্যন্ত আমরা বাস চলাচল করব না। টোটো আমাদের মেন রাস্তা থেকে সাইড এফেক্টে চলুক। হ্যাঁ, বাসে প্রচুর আমাদের সেল কমে গেছে এবং প্যাসেঞ্জার কমে গেছে, আমাদের মাইনে বেতন কিছুই আমরা পাচ্ছি না। চোখে যে প্রমাণ টোটোর কোনো সিগনাল, আমরা যে বাসের ড্রাইভার আপার ডিপার করছে, একটা টোটোকে সে কিছু বুঝতেই পারছে না, চলে আসছে, সরাস করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আপনার চোখের সামনে দেখলেন টোটোটা একটা গাড়িকে সাইড দিয়ে উল্টে গেল ফ্রিজের মুখে। এবার আপনি দেখলেন যে এরপরও যদি আমরা যদি বলি দাদা কী হলো, ওই টোটো ব্যক্তিটাই এসে গাড়িওয়ালাকে ট্রলার ধরে মারধর করবে, ওই হেল্পারকে, ড্রাইভারকে, কন্ট্রাক্টর মামাসে ধরে কিস্তি করবে। আগে বহুবার হচ্ছে আমরা কতবার কী করবো, কতবার যাবো আমরা বুঝতে পারছি না এই ব্যাপারটা নিয়ে। উল্টোপাল্টা ভাষা। আমার নাম বিরাজ দলুই, আমি একজন বাস কন্ট্রাক্টর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।